জান্নাত এই বাচ্চাটা কার? হুজুরের। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেছেন, তো সেটার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো। তো আজকে কথা বলবো আমাদের দেশের কিছু হুজুরদেরকে নিয়ে। কিছু হুজুর আছে লুচ্চা বন্ড, কারণ তাদের লুচ্চামির কারণে আমাদের যে আলেম আছে, যে হুজুররা আছে তাদের বদনাম। কিছু কুলাঙ্গার হুজুর আছে মুসলিমদের লেবাসটা পরে, দাড়ি টুপি পরে, তারপর তারা এগুলো করে। মূলত তারা হয়তো মুসলিম না বা আমাদের ইসলামী না, তারা আমাদের ইসলামকে ছোট করার জন্য, আমাদের আলেম ওলামাদেরকে ছোট করার জন্য হয়তো এগুলো করে। না হয় কি বলবো এদেরকে, এটা বলা ছাড়া আর কী আছে? কারণ তারা একজন হুজুর হয়ে একটা মসজিদের ইমাম, সে মসজিদে ইমামতি করে। ইমামতি করে যদি সেই হুজুর আবার এরকম করে মেয়েদের সাথে, তাহলে কিভাবে তাকে একজন মুসলমান বলা যায় বা একজন হুজুর বলা যায়? আপনারা কি বলবেন? একজন হুজুরের কাছ থেকে আমরা তো কখনো এটা আশা করিনি। তার জন্য আমাদের আলেম সমাজ এখন কলঙ্কিত। আমরা হুজুর যারা আছে হুজুররা কলঙ্কিত শুধু এসব কিছু হুজুরদের, লুচ্চা হুজুরের জন্য। তো আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে এই লুচ্চা হুজুর সে কি করেছে। আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। আমি ওই ভিডিওটা করার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু দেখার পরে সত্যি আমি অবাক হয়ে গেছি যে এরকম কিছু কিছু কুলাঙ্গার আছে যে দাড়ি টুপি পরে, তারপর তারা ইসলামের লেবাসটা শরীরে রেখে, তারপর তারা এরকম কাজ করতে পারে। আসলে ভাবতে অবাক লাগে যে কি বলবো, বলার কোনো কিছু নেই এদেরকে। এরা নাকি মানুষকে শিক্ষা দেয়, এরা নাকি আমাদের মানে এদের কাছে আমরা অনেক কিছু শিখি, জানি, বুঝি। আর সেই শিক্ষা দেওয়া মানুষগুলো যারা দেয়, যারা শিক্ষা দান করবে, তারা যদি এগুলো করে, তাদের কাছ থেকে কি আমরা শিখতে পারি, কী বা আশা করতে পারি? তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে আগে ভিডিওটা দেখিয়ে আনি, তারপর একটু কথা বলবো, অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। জান্নাত। এই বাচ্চাটা কার? হুজুরের। হ্যালো, এই বাচ্চাটা হুজুরের কেমন হইলো? তোর তো বিয়ে হয়েছে আমিরের সাথে। বিয়ের আগের। বিয়ের আগে কার? হুজুরের। তোমার সাথে হুজুরের সাথে কতদিনের সম্পর্ক ছিল? দুই আড়াই বছর। দুই আড়াই বছর। তো এই তোমার এই বাচ্চা দেন হয়েছে, এই বাচ্চাকে আগে হয়েছে নি বিয়ের না পরে হয়েছে? বিয়ের আগে। বিয়ের আগে কি বাচ্চা ফেটে আছে? বিয়ের আগে। কয় মাস আগে আছে? দুই মাস। দুই মাস। আচ্ছা, বুঝতে পারি। বাবার নাম কি? তুমি আগে অনেক লোকে তোমার যে ফাঁসামার সাথে জিজ্ঞাসা করছে যে এই বাচ্চা কার, হুজুর নেই, তুমি যে অস্বীকার করলে, কি কারণে অস্বীকার করলে? আগে অস্বীকার গেছো কেন? কেন অস্বীকার গেছো? সত্য কথা কই, মিছে কথা কই না, কিল্লে অস্বীকার গেছো? মিছে মানা করছে। জোরে কও, কে মানা করছে? জোরে। কিল্লে মানা করছে বলো। তোমারে হুজুরে, হুজুরের বাচ্চা এটা নাকি? হুজুরের বাচ্চা কেমন? হুজুরের বাচ্চা এটা, বিয়ে তো তোমার হয়েছে মানে আমিরের সাথে। হুজুরের কেমন হইলো বিয়ের আগে? বিয়ের আগে। হুজুরের সাথে তোমার সম্পর্ক কতদিন যাব? দুই আড়াই মাস। ক যে আমাকে বলো। দুই মাস আছে রে, বাচ্চা জোর করে বিয়া দিছে। কুড়ের দিকে সে জোর করে কার কাছে বিয়া দিছে? কার কাছে? আমির কাছে। বিয়ে কোন বাড়িতে সে? ছেলেগো বাইত। ছেলেগো বাইত? হুজুরের বাইত হয় না? ছেলেগো বাইত কে কে নিবি? হয়েছে তোর বাপ গেছে নি? ও
আর কি তোর আব্বা যায় না হুজুর কইলা যে হুজুরের মানে বাচ্চা নেই অন আবার ক হুজুরের অর্থ কি তোমারে তোমারে তুমি হুজুরের নাম হিসেবে তো কও নাই অন কইছো হ্যাঁ কিলে কও হুজুরের নাম অন তুমি হুজুর মানা কিছু করতাম না কবি যা কবি বলে হ্যাঁ মানে কও না এলাই কও না জোরে কও জোরে কও আমরা শুনি না কি কইছো জোরে কও জোরে কও আবার কও হুজুর মানা কিছু কবি যা করবে লাই কও না কিছু করতো না বুঝতে কর যখন তোমারে হুজুরে নিয়া বিয়া দেয় তখন তোমার ফেটে কয় মাসের বাচ্চা দেয় হুজুরের দুই মাসের জোরে কো তুমি আসলে কথা আসতে কো জোরে কো কয় মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা কার বাচ্চা কার বাচ্চা কার বাবার নাম কি আতিকুল্লাহ আতিকুল্লাহ জোরে কো আতিকুল্লাহ আর তুমি কি চাও তুমি তুমি কি চাও কি বাচ্চার নিয়ম কি চাও বলো বাবার নাম কি আতিকুল্লাহ বাচ্চার নাম রাখছে কে হুজুরে হুজুরের নাম কি আতিকুল্লাহ বাচ্চার নাম কি বাচ্চার নাম কি এবার নাম কে রাখছে আতিকুল্লাহ বাচ্চার নাম কি রাখছে কি হুজুরে রাখছে হুজুরে রাখছে হুজুরের নাম কি আতিকুল্লাহ আর কোন নাম আছে নি আবুবকর আবুবকর আচ্ছা আগে কেন হুজুরের নাম বলো না এখন কেন বলো তোমার গাব্বার জায়গা জায়গা মানুষ কি লাল কইছি কোনায় কি লেছো রাব্বারে দোয়ানো জেলে কি লাল বাজারে জেলে মন তো কও এখানে রাখবো না যায় এখন কি কইছে জোরে কও কোনে রাখবো কইছে বিয়ে করে কোথায় রাখবো বিয়ে করে অন্য জায়গায় রাখবো ভাড়া বাসা তাহলে বাচ্চা হইলো হুজুরে বাচ্চা কার হুজুরের তুমি কি জানো তুমি আল্লাহর কোরআন দরি কই থাকবে না বাচ্চা হুজুরের দেখো তুমি কিন্তু তুমি মোর কবর ফিট দিবা কিন্তু আমরাও কবর ফিট দিব হুজুরের কবর ফিট তুমি কোরআন শরীফ দরি কইতে পারবা যে হুজুর তোমার সাথে মেলামেশা করছে কইতে পারবা আল্লাহ খোদার হাজির নাজির করি তুমি সঠিক কথাটা কাও হুজুর কি তোমার সাথে মেলামেশা করছে কয় বছর পর্যন্ত করছে দুই বছর করার পরে তুমি কোন ব্যথা হওনি তুমি হেতারে কিছু কও না যে কোন বাধা কথা দেও নি তুমি হেতারে দিলে তোমার বাবার জানাইছো না তোমার মারে জানাইছো নি দর্শক শ্রোতা অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন দেখেছেন এই হুজুর কি করেছে তো এখন আপনারা বলুন যে উনাকে কি বলা যায় উনি কি আসলে হুজুর একটা হুজুর একটা ইমাম সাহেবের দ্বারা কি কখনো সম্ভব এটা করা উনি কিরকম হুজুর উনি নাকি মুসলমান আসলে উনাকে কি বলবো উনাকে যদি নিয়ে কথা বলি এখন আমাদের আলেম ওলামা যারা আছে তাদেরকে ছোট করা হবে এদের জন্য কিছু আমাদের আলেম ওলামাদেরকে আজকাল মানুষ আঙুল তুলে কথা বলে বলে যে তোরা কেমন আমরা জানি তা এর এসব কিছু কুলাঙ্গার হুজুরদের জন্য তো দর্শক শ্রোতা
এই যে ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব।